এটা কি এটা ক্রিকেট ফিউজ এটা কোথায় ব্যবহার করা হয় এসএর কাজ কি এস ড্রপ আউট ফিউজের কাজ কি ড্রপ মোটর যখন কন্ট্রোলিং এর মাধ্যমে এটা স্টার এন্ড ডেল্টা চালায় তখন কি সুবিধাটা কেন চালায় নাম কি আপনার মোহাম্মদ রকিবুল হোসেন দেশের ভাষা কোথায় সোনারগাঁও সোনারগাঁও বলেন তো এইচটি প্যানেল বোর্ডে কি কি থাকে এইচটি প্যানেলের মধ্যে স্যার এসটি ফিউজ থাকে সিটিপিটি থাকে বাসবার থাকে ইয়া বাজবার থাকে ইয়া বেসিক্যালি লোড লোড ব্রেক সুইচ থাকে

আমাদের যদি লাইনে ওভার কারেন্ট বা ওভার ভোল্টেজ আসে পড়ে আর কি তো তখন এটা আমাদেরকে সেফ দিবে সেফ করবে এক্সএলপি ও পিভিসি কেবলের মধ্যে পার্থক্য বলেন স্যার এক্সএলপি এসি গা ক্রস লিং পলিথিন দিয়ে তৈরি স্যার এটা মূলত উচ্চ ভোল্টেজ উচ্চ ভোল্টেজ কারেন্ট প্রবাহ কারেন্ট প্রবাহিতার ভালো সুরক্ষা স্যার আর পিভিসি এসি স্যার কিছুটা কম তো সাধারণভাবে যোগ্য আর কি স্যার সাধারণভাবে যোগ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ারিং কাকে বলি ইলেকট্রিক্যাল পাওয়ার স্যার কোনো স্থান বা স্থান সম্মুখে বৈদ্যুতিক সংযোগ সংযোগ দেওয়ার জন্য যে কেবল বা অন্যান্য ডিভাইসগুলোকে নিয়মতান্ত্রিক ও সুন্দরভাবে অধীনস্থ করাকে ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ারিং বলে ইনসুলেটর কি কাকে বলি ইনসুলেটর কি ইনসুলেটর হচ্ছে স্যার এটা হচ্ছে স্যার অপরিবে স্যার এটার ভিতর দিয়ে কোনো কারণ চলাচল করতে পারে না ইনসুলেটর ইনসুলেটর মূলত পাঁচ প্রকার হয়ে থাকে স্যার যেমন পিন ইনসুলেটর ডিক্স ইনসুলেটর

আমরা ওয়ারিং শেষে কয় ধরনের চার ধরনের টেস্ট কি টেস্ট স্যার পোলারিটি টেস্ট ইনসুলেশন টেস্ট কন্টিনিউটি টেস্ট আর টেস্ট আর রেজিস্ট্যান্ট টেস্ট স্যার এটা কি এসএসআর এসএসআর কাজ কি এসএসআর এর কাছে স্যার এটা সুইচিং করে আর কি স্যার ব্যবহার করে সিটি মূলত কাজ কি সিটি যে মূলত কাজ স্যার সিটি সিগা হাই কারেন্ট কে লো কারেন্ট করে লো কারেন্ট কইরা মিটারে নিয়া যাচ্ছে মিটারে মিটারে নিয়ে যায় কারণ মিটারে আমাদের যদি এত কারেন্ট দেওয়া হয় তাহলে আমাদের মিটার পুরো যাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা এটা দিই হ্যাঁ এটা ট্রান্সফর্মার বিভিন্ন অংশের নাম বলে ট্রান্সফর্মার বিভিন্ন অংশের নাম সিগা এটি কুলিং টিউব কুলিং টিউব ব্রিদার আর সিগা বুকলেস রিলে এসটি লাইন এলটি লাইন কয়েল পাইনার রয়েল মিনানার রয়েল ট্রান্সফর্মার ট্যাঙ্ক তারপরে সিগা পোস্ট

এস্টা অথবা ডেল্টা আমি টার্মিনাল কানেক্ট করে মোটর চালাবো আর কি ভাবে চালাবো দেখাই দাও তো স্যার টার্মিনাল স্যার টার্মিনাল হচ্ছে কানেকশন টার্মিনাল গুলো স্যার এগুলো সাইড আমি ডেল্টা চালাতে পারবো ইস্টার চালাতে পারবো স্যার তাহলে কানেকশন কি করব ডেল্টা সনের কানেকশন স্যার একটা কয়েলের শুরু প্রান্ত আর একটা অপর কয়েলের শেষ প্রান্ত স্যার এখানে এটা এটা কিভাবে করব স্যার স্যার এই কোন নিয়ম তো মানতে

মোটর যখন স্টার্ট নেয় তিন থেকে পাঁচ গুণ বেশি কারেন্ট নেই তো তখন স্যার যদি আমরা ডাইরেক্ট ডেলটা চালাই তখন আমাদের গোয়াল পুরে যাওয়ার সম্ভাবনা থাকে মোটর বেশি ঠিক সময় না তাই আমরা প্রথমে চালাই আর কি জন্য করা হয় স্যার